আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি? আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে মিউট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হাত উঠাবে আর আমি পরে প্রশ্ন করার সুযোগ দেবো। এখন আমরা ক্লাসে চলে যাই। প্রথমে বলে দিচ্ছে, আজকে তৃতীয় অধ্যায়ে পাঠ 7 এবং 8 পড়ানো হবে ইনশাল্লাহ। সুরা আল কারিয়া এবং সুরা আত তাকাসুর। আচ্ছা, প্রথমে আমরা একটু সুরাল করিয়া এর একটু তেলাওয়াত শুনি। এই হচ্ছে আজকে যে সূরাটা পড়ানো হবে সেটার তেলাওয়াত। তা আমরা এবার বিস্তারিত জানবো ইনশাল্লাহ। এই সূরাটি সূরা আল কারিয়া, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এটা মক্কী সূরা সমূহের মধ্যে অন্যতম। পবিত্র কোরআনের 101তম সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে 11টি। এই সূরার প্রথম শব্দ আল কারিয়া থেকে এই সূরার নাম আল কারিয়া রাখা হয়েছে। কারিয়া তো হচ্ছে সজোরে আঘাতকারী, মানে খুব শক্ত বড় ধরনের আঘাত যে করা হয় সেটাকে বলা হয় আরবিতে কারিয়া। কিয়ামত বা মহাপ্রলয় পৃথিবীকে সজোরে আঘাত করবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিসসালামের ফুৎকারে যখন প্রবলভাবে কম্পন শুরু হবে তখন পৃথিবী কি, গ্রহ নক্ষত্র মহাবিশ্ব সবকিছু কি হবে, একটার সাথে আর একটা সংঘর্ষ লেগে সব ধ্বংস হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে সজোরে আঘাত, মানে খুব বড় ধরনের আঘাত হবে। এই সুরায় কিয়ামতের অবস্থা বর্ণনা করা হয়েছে এবং এই সুরার প্রথম শব্দ কারিয়া থেকেই এই সুরার নাম আল কারিয়া রাখা হয়েছে। তো সেই সময় আরব দেশের মানুষের মধ্যে পারস্পরিক যে দ্বন্দ্ব সংঘাত, লুট তরাজ, পাপাচার, তারা যে বিভিন্ন অন্যায় খারাপ কাজ করত, তাদেরকে কিয়ামতের কথা স্মরণ করে দিয়েই মূলত আল্লাহ তাআলা এই সুরাটি নাজিল করেছেন। এখানে বেশ কিছু শব্দ অর্থ রয়েছে। আল কারিয়া অর্থ মহাপ্রলয় বা সজোরে আঘাতকারী। তোমরা এই শব্দ দাগায় নাও, আল কারিয়া তো অর্থ হচ্ছে মহাপ্রলয় বা সজোরে আঘাত করে। এরপরে ইয়ামা মানে দিন, এরপরে আল ফারাসি, আল ফারাসু মানে হচ্ছে পতঙ্গ, এই শব্দটা দাগায় নাও। তাহলে 1 নম্বর আর 3 নম্বর শব্দ অর্থ এই দুটো দাগায় নাও, বাকিগুলো এমনি পড়বা। আল মাবসুস মানে বিক্ষিপ্ত, আল জিবালু মানে পর্বত সমূহ, এটাও দাগায় নাও, আল জিবালু পর্বত সমূহ। আল ইহনু মানে রঙিন পশম, আল মাফুস মানে ধ্বনিত, সাকলাত মানে ভারী হবে, মাসিন ও পাল্লা সময় ঈশা জীবন রাদিয়া সন্তোষজনক, খফত হালকা হবে, উম্মুন জান্নাত সরি স্থান,
জায়গা বা ঠিকানা। আর হাবিয়া, হাবিয়া অর্থ হচ্ছে হামিয়া গভীর পথে, এটি একটি জাহান্নামের নাম। এই শব্দ অর্থটা দাগানো, নারুন মানে আগুন, হামিয়া মানে উত্তপ্ত প্রজ্বলিত। তো যেগুলো গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আমি আর একবার বলে দিচ্ছি, তোমার পাঠ্যবইতে দাগায় নাও। আল কারিয়াতু মহাপ্রলয়, আল ফারাসু পতঙ্গ, আল জেবালু পর্বত সমূহ, এরপরে হাবিয়া, হাবিয়া গভীর গর্ত, এটি একটি জাহান্নামের নাম। এই কটা শব্দ অর্থ তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবার আমরা অনুবাদে আসি। বিসমিল্লাহ রহমান রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আল কারিয়াতু মহাপ্রলয়, মহাপ্রলয় বলতে এখানে কিয়ামতের কথা বলা হচ্ছে। মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন মহাপ্রলয় কি? আমরা যখন কোনো বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করি, কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য কথাটা তিনবার রিপিট করি, তাই না? তা আল্লাহ তাআলা সেই জন্য এই কারিয়ার কথাটা বার তিনবার বলেছেন পরপর, যাতে আমরা এই বিষয়টার দিকে বেশি গুরুত্ব দিই। এরপর আল্লাহ তাআলা বলছেন সেই কারিয়া বা মহাপ্রলয় কিভাবে হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। বিক্ষিপ্ত পতঙ্গ কি? বিক্ষিপ্ত পতঙ্গ হচ্ছে তোমরা দেখবে যে গরমের দিনে যদি কেউ আগুন জ্বালায় বা তোমাদের বাড়ির আশেপাশে রাস্তার ধারে লাইট পোস্ট দেখবা যে অনেক সময় এগুলো পোকামাকড় ছুটে আসে। তো এইগুলো মানে অন্ধকারের মধ্যে যেখানে একটু আলো দেখে সেই জায়গায় কি করে ছুটে আসে, এগুলোকে বলা হয় ফরাস, পতঙ্গ। তো ঠিক সেইরকম মানুষও এই যখন ভূমিকম্প শুরু হবে এই পতঙ্গের মতো তারা দিক বিদিক ছুটতে থাকবে, তাদের কোনো মানে দিশা থাকবে না। ওয়াতে কোন জিবালুকা ইহনিউনাউফুস, আর পর্বত সমূহ ধ্বনিত রঙিন পশমের মতো হবে। পাহাড় পর্বতগুলো কি হবে? ধ্বনিত রঙিন পশম। ধুনুনু বোঝো, ধুনুনু হচ্ছে যারা ওই যে ল্যাপ তোষক বানাইছো, তোমরা হয়তো দোকানে গিয়ে দেখবা যে ওরা তুলাগুলো প্রথমে রোদে শুকায়, তারপরে ওগুলো লাঠি দিয়ে পিঠায়, তাই না? লাঠি দিয়ে পিঠানোর পরে তুলাগুলো মানে ছিন্ন ভিন্ন হয়ে যায়, এটাকে বলা হয় ধুনুনু। তো পাহাড়গুলো এরকম কি হবে? এই ধুনুনু তুলা যেমন লাঠি দিয়ে আঘাত করলে এই ধুনিত তুলা বা অনেক সময় তুলার অংশ বিশেষ কি হয়, বাতাসে উড়ে যায়, ঠিক সেরকম পাহাড়গুলোর উপরেও এমন ভাবে আঘাত করা হবে যে এগুলো এরকম তুলার মতো উড়তে থাকবে, এটাকে বলা হচ্ছে যে ধ্বনিত রঙিন পশম। অতঃপর সেদিন যার পাল্লা ভারী হবে, পাল্লা ভারী হবে বলতে এখানে নেকির পাল্লা বোঝানো হচ্ছে, সেদিন মানুষের পাপ পুণ্য অর্জন করা হবে, এর মধ্যে যার নেকির অংশ বেশি হবে, নেকির পাল্লা ভারী হবে, সে কি করবে? ফাহুয়া ফি ইশাতি রাদিয়া, সে লাভ করবে সন্তোষজনক জীবন, অর্থাৎ সুখের জীবন। আর সুখের জীবন কোথায় পাওয়া যাবে? জান্নাতে পাওয়া যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার পাল্লা হালকা হবে, অর্থাৎ নেকির পাল্লা কম হবে, তাহলে কি পাপের পাল্লা বেশি, তাই না? ফা উম্মুহু হাবিয়া, তার স্থান হবে হাবিয়া। হাবিয়া কি? এটা একটা জাহান্নামের নাম। এই জাহান্নামের প্রকৃতি কি রকম সেটা আল্লাহ তাআলা পরের দুআতে ব্যাখ্যা করেছেন। ওয়া মা আদরাকা মা হিয়া, মা হিয়া, আপনি কি জানেন তা কি? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন এই হাবিয়াটা কি আপনি কি জানেন? নারুন হামিয়া, এটা হচ্ছে অতি উত্তপ্ত আগুন। কি রকম উত্তপ্ত? এটা ব্যাখ্যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি উত্তপ্ত হবে, অর্থাৎ জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন আগুন, আর 69 ভাগই জাহান্নামের মধ্যে আছে। তাহলে বোঝা যাচ্ছে যে জাহান্নামের আগুনটা কত বেশি উত্তপ্ত, তাই না? আচ্ছা, আমরা একটু ব্যাখ্যার দিকে লক্ষ্য করি। এই সূরায় আল্লাহ তাআলা দুই ধরনের বিষয় উল্লেখ করেছেন। প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত বা মহাপ্রলয়ের অবস্থা বর্ণনা করেছেন, যে কিয়ামত উত্তর আল্লাহ তাআলা মহাবিশ্ব ধ্বংস করবেন, এরপরে কোনো কিছুই অবশ্য থাকবে না, বড় বড় পাহাড় পর্বত ধ্বনিত পশমের ন্যায় উঠতে থাকবে, মানুষ কীট পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত হয়ে যাবে, আসমান জমিন সাগর নদী বন জঙ্গল সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা থাকবেন। আর শেষের 6 আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার কাজকর্মের পরিণতি সম্পর্কে বলেছেন যে আখিরাতে মানুষের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে, ভালো মন্দ সে যাই করুক না কেন সমস্ত কাজের হিসাব নেওয়া হবে, পাপ পুণ্য ওজন করা হবে। আল্লাহ তাআলা কিভাবে ওজন করবে সেটা তিনি ভালো জানেন। সেই দাড়িপাল্লাটা কিরকম হবে,
পরিমাপ যন্ত্রটা কেমন হবে সেটা তিনি ভালো জানেন। দুনিয়াতে আমরা দেখি বিভিন্ন ধরনের পরিমাপ যন্ত্র রয়েছে, তাই না? আগে ছিল পাল্লা পাথর, এখন আবার ডিজিটাল পাল্লা হয়েছে, তারপর রিক্টার স্কেল আছে, আবার তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার রয়েছে, বায়ুর আর্দ্রতা মাপার জন্য ব্যারোমিটার রয়েছে, তাই না? তো এখন আল্লাহ তাআলা মানুষের পাপ পুণ্য ওজন করবে, সেই দাড়ি পাল্লাটা কি রকম হবে সেটা তিনি ভালো জানেন। কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা পাপ পুণ্য ওজন করবেন, এবং যার নেকির পাল্লা ভারী হবে সে চিরশান্তির স্থান জান্নাত লাভ করবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে চিরশাস্তির স্থান জাহান্নাম ভোগ করবে। এখানে জাহান্নামের একটা নাম বলা হয়েছে, সেটা হচ্ছে হাবিয়া। এটা হচ্ছে খুব গভীর এবং এর আগুন অত্যন্ত উত্তপ্ত। এই সূরা থেকে আমরা কি কি শিক্ষা পাই? এই এই দুনিয়ার জীবন এবং দুনিয়া দুটোই ক্ষণস্থায়ী, তাই না? এই সৃষ্টি জগৎ একদিন আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, হাশরের ময়দানে মানুষের ভালো মন্দ বিচার করা হবে, নেককার ব্যক্তিরা জান্নাত লাভ করবে, আর পাপিষ্ঠ লোকের ঠিকানা হবে জাহান্নাম। তো আমরা এই সূরাটি মুখস্থ করবো, এই সূরার শিক্ষা অনুযায়ী আমল করবো। তো এখন আমি তোমাদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ দেব। প্রথম কথা হচ্ছে, কারো যদি প্রশ্ন থাকে তাহলে সে হ্যান্ড রাইজ করতে পারো, হাত উঠাতে পারো, তাহলে আমি তাকে আনমিউট করার সুযোগ করে দেব। হ্যাঁ, এখানে একজন নীলিমা হাত উঠাইছো, বলো কি প্রশ্ন। আচ্ছা, তাহলে কাগজ কলম নাও। প্রথম হচ্ছে আল কারিআতু, কারিআ মানে হচ্ছে মহাপ্রলয়। এরপরে হচ্ছে আল ফারাসু মানে হচ্ছে পতঙ্গ। তোমার পাঠ্যবই 64 পৃষ্ঠা বের করো, পাঠ 7, ওখানে শব্দ অর্থগুলো দাগাই নাও, তাহলে বুঝতে পারবে। ওর পাশে এই উচ্চারণটা লিখে নাও, আল ফারাসু মানে হচ্ছে পতঙ্গ। এরপরে হচ্ছে আল জিবালু মানে পর্বত সমূহ, আল জেবাল মানে হচ্ছে পর্বত সমূহ। এরপরে হচ্ছে হাবিয়া, হাবিয়া তো হচ্ছে হাবিয়া, এটা গভীর গর্ত, এটি একটি জাহান্নামের নাম। এই চারটা শব্দ অর্থ তোমাদেরকে মুখস্থ করতে হবে, এটা বহুনির্বাচনিত আসতে পারে অথবা সৃজনশীল প্রশ্ন জ্ঞানমূলকে আসতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে মুহিব হাত উঠেছে, মুহিব বলো। এখানে ধ্বনি তো রঙিন পশমের মতো স্যার, ধ্বনি তো রঙিন পশমটা দেখি বোঝানো হচ্ছে, যদি আরেকবার একটু বলতেন। আমি বললাম যে যখন কেউ যদি তোষক বানাতে চায় তাহলে তুলাগুলো কি কি করে, রোদে শুকায় আর লাঠি দিয়ে পিটায়, তাই না? তো লাঠি দিয়ে যখন পিটায় তখন ওই তুলাগুলো কি করে, বাতাসে উঠতে থাকে। তা আবার যারা পশম দিয়ে, এরকম আগেকার মানুষ পশম দিয়ে এরকম বিছানাপত্র বা এইগুলো জিনিস বানাতো, তারা ওই পশম গুলো ওইভাবে পিটাতো। তো এটাকে বলা হয় ধুনিত তুলা বা ধুনিত পশম, যেটা উঠতে থাকে, বুঝতে পারছো? এগুলোকে রোদে শুকিয়ে লাঠিতে পিটানো হয়, এটাকে বলা হয় ধুনিত পশম বা ধুনিত তুলা। আচ্ছা, এরপরে আর কারো প্রশ্ন? তো ঠিক আছে, আমরা তাহলে আর একটা পাঠ পড়াই, তারপরে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরের পাঠে যাই, এটা হচ্ছে সূরা তাকাসুর। তো আমরা প্রথমে এই সূরার তেলাওয়াত শুনি। জানতে
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়। এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো আমরা সূরাটা জানলাম, এখন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, সূরা তাকাসুর, এটি ওই সূরা আল ফারিয়ার মতো এটি মক্কা নগরীতে অবতীর্ণ। কোরআনের 102তম সূরা, এর আয়াত সংখ্যা 8টি। এই সূরার প্রথম আয়াতে বর্ণিত তাকাসুর শব্দ থেকে সূরার নাম রাখা হয়েছে আত-তাকাসুর। আচ্ছা, এই সূরার একটা ফজিলত আছে, এই এখানে তোমরা একটু ফজিলত কথাটা লিখে নাও। এই এই জায়গায় তোমরা কি স্ক্রিনশট দেখতে পাচ্ছ, এখানে তোমরা ফজিলত কথাটা লিখে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন ক্ষমতা কারো নেই যে সে দৈনিক 1000 আয়াত তেলাওয়াত করবে। উত্তরে তারা বললেন, হ্যাঁ, 1000 আয়াত তেলাওয়াত করার শক্তি কয়জনেরই বা আছে, অর্থাৎ এটা কি সম্ভব যে রাতে 1000 করে আয়াত তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ কি প্রতিদিন সূরা তাকাসুর পাঠ করতে পারবে না? তো তখন তারা বলল যে হ্যাঁ পারবো। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিদিন এই সূরা একবার পাঠ করা 1000 আয়াত তেলাওয়াত করার সমান। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা যদি সূরাটা প্রতিদিন একবার করে অন্তত তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কোরআনের 1000 আয়াত তেলাওয়াত করার সমান সওয়াব প্রদান করবেন। এটা হচ্ছে এই সূরার ফজিলত। এরপরে শানে নজর। শানে নজর বলতে বোঝায় যে এই সূরাটা কোন ঘটনার প্রেক্ষিতে নাজিল হলো। শানে নজর অর্থ হচ্ছে অবতরণ হওয়ার কারণ বা ঘটনা প্রেক্ষাপট। তো কুরাইশদের শাখা গোত্র ছিল। শাখা মানে হচ্ছে আমরা বলতে পারি দলের যেমন উপদল থাকে, বিভাগের আন্ডারে যেমন জেলা থাকে, সেরকমই কুরাইশ হচ্ছে একটা বড় গোত্র, তার আন্ডারে কিছু শাখা গোত্র ছিল। এগুলো হচ্ছে আব্দি, মানাফ, বনু কুসাই, বনু সাহম। তো এরা একে অন্যকে নিয়ে গর্ব করত, বলতো যে তোমাদের চেয়ে আমাদের নেতৃত্ব বেশি, ক্ষমতা বেশি, জনসংখ্যা বেশি। এইভাবে দেখা গেল যে বনু আব্দি মানাফ সবার উপরে প্রমাণিত হলো, অর্থাৎ তাদের লোক সংখ্যা বেশি, ক্ষমতা বেশি, নেতৃত্ব বেশি। এরপরে তারা বললো যে ঠিক আছে, আমরা জীবিত লোকের হিসাব করলাম, এখন থেকে আমাদের মধ্য থেকে কার বংশ থেকে কত বেশি লোক, ভালো লোক মারা গেছে। তো এরপরে তারা কবরস্থানে গিয়ে হিসাব করলো যে কোনটা কার কবর। এইভাবে গণতে করতে দেখা গেল যে বনু সাহমের সংখ্যায় তিনটা পরিবার বেশি হলো, অর্থাৎ তাদের পরিবারের লোক বেশি মারা গেছে। তো সামগ্রিকভাবে বনু সাহম কি হলো, বিজয়ী হলো। তো এগুলো হচ্ছে অজ্ঞতা, মূর্খতা, কার বংশে কত লোক মারা গেছে, কার বংশে কত লোক নেতৃত্ব আছে, কার কত ক্ষমতা, এগুলো সব দুনিয়ার উপকরণ, তাই না? এগুলো নিয়ে কারো প্রতিযোগিতা করা উচিত নয়। এই ঘটনার প্রেক্ষিতেই মূলত আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আচ্ছা, শব্দ অর্থ প্রথমে আমি সবগুলো শব্দ অর্থ বলে দেবো, এরপরে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আবার বলবো। আল হাকুম মানে তোমাদেরকে মহাশূন্য করেছে, মহাবিষ্ট করেছে। আর তাকাসুর মানে হচ্ছে প্রাচুর্য, প্রাচুর্যের প্রতিযোগিতা। হাত্তা পর্যন্ত, যতক্ষণ না এমনকি সুরতম তোমরা সাক্ষাৎ করেছো, অর্থাৎ উপনীত হয়েছো, মুখোমুখি হয়েছো। আল মাকাবির কবর শূন্য, কাল্লা কখনোই না। সাফা অচিরেই তা আলামও না, তোমরা জানবে। সুম্মা অতঃপর, লাও যদি ইলমা জ্ঞান, আল ইয়াকিন দৃঢ় বিশ্বাস, আল জাহিম, জাহিম একটি জাহান্নামের নাম, আইনা চক্ষু, ইয়াউমা ইয়াজিন সেদিন, আন হতে, আর নাঈম নিয়ামত। এবার যেগুলো শব্দ অর্থ গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি সেগুলো তোমরা দাগায় নাও। আল আত-তাকাসুর, আত-তাকাসুর শব্দ অর্থ হচ্ছে প্রাচুর্য বা প্রাচুর্যের প্রতিযোগিতা। এরপর আল মাকাবির কবর সমূহ, এরপরে হচ্ছে ডান পাশে দেখো ইলমা মানে হচ্ছে জ্ঞান, ইলমা জ্ঞান। এরপর আল ইয়াকিন দৃঢ় বিশ্বাস, নিশ্চিত। আল জাহিম, জাহিম, জাহিম একটি জাহান্নামের নাম। এরপরে আইনা, মূলত আইন শব্দ কিন্তু সূরার মধ্যে আইনা এসেছে। আইনা মানে হচ্ছে চক্ষু, চোখ। এরপর আন নাঈম মানে হচ্ছে নিয়ামত। এই শব্দ কথা তোমাদেরকে মুখস্থ করার চেষ্টা করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, আর তাকাসুর মানে প্রাচুর্য, আল মাকাবির মানে হচ্ছে কবর সমীহ, ইলম মানে হচ্ছে জ্ঞান, আর ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, আল জাহিম মানে জাহিম, জাহিম একটি জাহান্নামের নাম, আইনা মানে হচ্ছে চোখ, আর নাঈম মানে নিয়ামত।
আচ্ছা, আমি পড়ানোর পরে তোমাদের প্রশ্ন নেব, সুরাটা পড়ানো শেষ করি আগে, তারপরে প্রশ্ন নেব। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়াল আল্লাহর নামে, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাশূন্য করে রাখে। মানে এই যে এর আগে আমরা দেখলাম যে কেউ ক্ষমতার প্রতিযোগিতা করতেছে, কেউ সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতেছে, তাই না, কেউ নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা করতেছে, আল্লাহ তাআলা সেটাই বলছেন যে এগুলোর প্রতিযোগিতা তোমাদেরকে মহাশূন্য করা, মানে হচ্ছে কোনো কিছুতে অতি আসক্ত হয়ে যাওয়া, মানে বেশি আচ্ছন্ন হয়ে পড়া। যেমন কারো মদের নেশা রয়েছে, কারো ধূমপানের নেশা রয়েছে, কারো জর্দার নেশা রয়েছে, এগুলো হচ্ছে মহাচ্ছন্ন হওয়া, মানে ও নেশা ছাড়া থাকতেই পারে না। তো ঠিক সেই রকম কিছু মানুষ আছে ধন সম্পদের নেশায় সে পড়ে গেছে, এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। আর এটা কতক্ষণ থাকবে? হাত তাহসুর, তোমার মা কবে, যতক্ষণ না তোমার কবরে উপনীত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের এই লোভ লালসা তোমরা ছাড়বে না, এটা আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন। কাল্লা সাফা তালামুন, এটা সঙ্গত, সঙ্গত নয় মানে উচিত নয়, তোমরা উচিত জানতে পারো, মানে এরকম প্রাচুর্য বা আত্মসম্পদ ক্ষমতা নিয়ে লড়াই করা, প্রতিযোগিতা করা, এগুলো উচিত নয়, তোমরা উচিত জানতে পারবে। কি জানতে পারবে? সুম্মা কাল্লা সাফা তালামুন, আবারও বলি এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। এই কথাটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে রিপিট করেছেন, সাবধান, তোমরা নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই মহাচ্ছন্ন হতে না। মানে তোমাদের যদি আখিরাত সম্পর্কে নিশ্চিত জ্ঞান থাকতো, যদি তোমাদের সত্যিকারের বিশ্বাস থাকতো যে পরকালে আমাদেরকে এই সমস্ত কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই ভয় এই বিশ্বাস যদি তোমাদের থাকতো, তাহলে তোমরা কখনোই ধন সম্পদ ক্ষমতা লোভ লালসা এগুলোর মধ্যে পড়ে যেত না। লাতারাউন্নাল জাহিম, আল্লাহ বলছেন কি আমাদের দিন তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। আবার বলি তোমরা অবশ্যই তার চাক্ষুষ দেখবে, মানে নিজের চোখে তোমরা জাহান্নাম দেখতে পাবে। আর অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমাকে আমাকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, দেখো আমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন, তাই না, আমাদের সুন্দর দুটো চোখ দিয়েছেন যেটাতে আমরা দেখছি, মুখ দিয়ে কথা বলতেছি, হাত দিয়ে কাজ করছি, পা দিয়ে চলাফেরা করতেছি, কান দিয়ে শুনতে পাচ্ছি, আবার মাথা দিয়ে চিন্তা ভাবনা করতে পারতেছি, তাই না, ভালো মন্দ বুঝতে পারছি, এগুলো সবই আল্লাহ তাআলার নিয়ামত। কাউকে যদি বলা হয় তোমাকে ১ লাখ টাকা দেবো, তোমার চোখ দুটো আমাকে দিয়ে দাও, সে কি দেবে? রাজি হবে না। কাউকে যদি বলা হয় তোমার কিডনি দুটো আমাকে দিয়ে দাও, তোমাকে ১ কোটি টাকা দিচ্ছি, সে কি দিতে চাইবে? দিতে চাইবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত দামি কত মূল্যবান নিয়ামত দিয়েছেন, তাই না। এরপরেও মানুষ কি করে? আরো লোভ করে। কারো হয়তো একটা বাড়ি আছে, সে চিন্তা করে কিভাবে আমার দুটো বাড়ি হবে। হ্যাঁ, কেউ হয়তো চেয়ারম্যান হয়েছে, সে কি চিন্তা করে কিভাবে এমপি হতে পারবো, এমপি হওয়ার পরে চিন্তা করে আমি কিভাবে মন্ত্রী হবো, এবারও প্রধানমন্ত্রী হবো, এইভাবে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। এই লোভ লালসা থেকে আল্লাহ তাআলা মানুষকে বিরত থাকতে বলেছেন, যে ধন সম্পদ ভালো কিন্তু এগুলোর লোভ করা যাবে না, এগুলো সৎ পথে আয় করতে হবে, হালাল পথে সৎ পথে ব্যয় করতে হবে। লোভে করে মানুষ কি করে? অন্যায় পথ বেছে নেয়, খারাপ পথ বেছে নেয়। সেই জন্য আল্লাহ তাআলা এই সুরায় মানুষকে সতর্ক করে দিয়েছেন যে এগুলো লোভ লালসা, এগুলো প্রতিযোগিতা, এগুলো থেকে তোমরা বিরত থাকো, কারণ একদিন তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আখিরাতে তোমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে, আখিরাতে তোমরা দেখতে পাবে যে জাহান্নাম কি জিনিস। সেই জন্য কি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে এই দুনিয়ার লোভ লালসা অন্যায় অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে। শিক্ষা, সম্পদের প্রাচুর্যের প্রতি মহাশূন্য থাকা উচিত না, এটি মানুষকে আখিরাতকে ভুলিয়ে দেয়, অন্যায়ভাবে ধ্বংসপদ উপার্জন করে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আখিরাতের সকল কাজের হিসাব নেওয়া হবে। তো এই হচ্ছে সূরা আত-তাকাসুর থেকে পড়া। এখন আমি তোমাদের প্রশ্ন নেব, কার প্রশ্ন আছে সে হাত উঠাও। হ্যাঁ, ফাতেমাতুজ জোহরা হাত উঠেছে প্রথম, বলো। ফাতেমা বলো, তোমার প্রশ্ন বলো। নাই প্রশ্ন? নাই, আচ্ছা। তারপরে হাত উঠেছে আশা, আশা বলো। শব্দ হচ্ছে যেন শুনতে পারি, এই শব্দগুলো আরেকবার বলেন তো, যেগুলো ইম্পর্টেন্ট দাগাইতে বললেন। আচ্ছা, তোমরা পাঠ্য বই বের করে নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা দাঁড়ানো, আল আত-তাকাসুর মানে হচ্ছে প্রাচুর্য, আত-তাকাসুর প্রাচুর্য। এরপর হচ্ছে আল মাকাবির,
কবর সমেহ, আল মাকাবির কবর সমেহ। এরপরে হচ্ছে ইলমা জ্ঞান, ডান পাশে দেখো সব তথ্য গুলো। আল ইয়াকিন, ইয়াকিন মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস, নিশ্চিত। আল জাহিম, জাহিম একটি জাহান্নামের নাম। এরপরে আইনা মানে হচ্ছে চক্ষু, চোখ। এরপরে আন্নাঈম, নিয়ামত। এই সব তথ্যগুলো মুখস্থ করব। আচ্ছা, এরপরে আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখানে আবরার জাহিনকে দেখতে পাচ্ছি, 69 রোল। তুমি বলবা আল কারিয়া অর্থ কি? আবরার জাহিন 69 রোল, শুনতে পাচ্ছ? আল কারিয়া অর্থ কি? বলো। মহাপ্রলয়, গুড, উত্তর সঠিক হয়েছে। এরপরে আপ্তাহি কে দেখতে পাচ্ছি, আপ্তাহি, হ্যাঁ আপ্তাহি, শুনতে পাচ্ছ? আপ্তাহি, তুমি বলবা আল জিবালু অর্থ কি? আল জিবালু, আচ্ছা আল জিবালু অর্থ হচ্ছে পর্বত সমূহ, আমি তো একটু আগে পড়ালাম। আচ্ছা, এরপরে সূরা আল কারিয়া কোথায় অবতীর্ণ, কততম আয়াত? এটা বলবে আদ্রিতা, আদ্রিতা, শুনতে পাচ্ছ? আদ্রিতা তুমি বলবে সূরা আল কারিয়া কোথায় অবতীর্ণ? আদ্রিতা শুনতে পাচ্ছ না? আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, এটা মক্কায় অবতীর্ণ, এটি কোরআনের 101তম সূরা এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11টি। এরপরে হাবিয়া কি? হাবিয়া হচ্ছে একটি জাহান্নামের নাম। সূরা আল কারিয়ার প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত বা মহাপ্রলয়ের অবস্থা বর্ণনা করেছেন, আর শেষের 6 আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার কাজকর্মের পরিণতি বর্ণনা করেছেন। এরপরে আত তাকাসুর অর্থ হচ্ছে প্রাচুর্য, আল ইয়াকিন মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস। এরপরে আত তাকাসুর এটাও মক্কায় অবতীর্ণ হয়েছে, কোরআনের 102তম সূরা, এর আয়াত সংখ্যা হচ্ছে 8টি। আর আল জাহিম এটি একটি জাহান্নামের নাম, জাহিম শব্দের অর্থ জাহিম, এটি একটি জাহান্নামের নাম। তো এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, তোমরা এগুলো সুন্দর করে উত্তরগুলো নোট করে রাখবা। আচ্ছা, এরপরে যেহেতু সময় বেশি নাই, একটা সৃজনশীল প্রশ্ন আছে তোমাদের জন্য। আসলাম ও আকিব সপ্তম শ্রেণীতে পড়ে, আসলাম বললো পৃথিবীতে সবকিছু সুশৃঙ্খল ভাবে চলছে, এটি কখনো ধ্বংস হবে না, কিন্তু আকিব বললো পৃথিবীর সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে। সে আরো বললো সেদিন প্রত্যেককে আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কয় নম্বর, আল ফারাসু শব্দের অর্থ কি? আল ফারাসু শব্দের অর্থ হচ্ছে পতঙ্গ, আল ফারাসু শব্দের অর্থ হচ্ছে পতঙ্গ। এরপরে সূরাত তাকাসুরের ফজিলত, সূরাত তাকাসুরের প্রথম পৃষ্ঠায় যে প্যারাটুকু আছে নিচের দিকে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে হাদিসটা লিখে রাখো, এটা হচ্ছে সূরাত তাকাসুরের ফজিলত, যে তোমরা কি দৈনিক 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে? সাহাবারা বললো যে এটা কিভাবে সম্ভব? তিনি বললেন তোমাদের কেউ কি সূরাত তাকাসুর পাঠ করতে পারো? এই সূরাত তাকাসুরি হচ্ছে তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার সময় সওয়াব প্রদান করবেন, এটা হচ্ছে সূরাত তাকাসুরের ফজিলত, এই হাদিসটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে আসলামের বক্তব্যে অসারতা, সূরা কারিয়ার আলোকে ব্যাখ্যা করা, আসলামের বক্তব্যে কি বলেছে? আসলাম বলছে যে পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু সূরা কারিয়াতে অসারতা মানে হচ্ছে ভুল প্রমাণ করা, বুঝতে পারছো? কিন্তু সূরা কারিয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, যে পৃথিবী ধ্বংস হবে, মহাপ্রলয় হবে, তার মানে আসলামের বক্তব্যটা সূরা কারিয়ার আলোকে সঠিক নয়। এরপরে সূরা কারিয়া এর ব্যাখ্যা এবং শিক্ষা থেকে লিখবে,
বুঝতে পারছো? এবং উদ্ধৃতি হিসেবে অন্তত প্রথম দুই তিনটা আয়াত দেওয়ার চেষ্টা করবো। এই হচ্ছে 9 নম্বর প্রশ্নের উত্তর। আমি উত্তরগুলো বলে দেওয়ার পরে তোমাদের প্রশ্ন হচ্ছে। এরপরে 9 নম্বর হচ্ছে, সেদিন প্রত্যেকে আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটি আকিবের এই মন্তব্য সুরা তাকাসুরের আলোকে যথার্থ। আকিবের এই মন্তব্য সুরা তাকাসুরের আলোকে কি যথার্থ, এটা তোমাদের জ্ঞানমূলক হিসেবে লিখতে হবে। এরপরে সুরা তাকাসুরের ব্যাখ্যা এবং শিক্ষা লিখতে হবে। এবং এই সুরার একেবারে শেষের আয়াতটাই দেখো, এখানে উদ্ধৃতি হিসেবে নিয়ে আসা হয়েছে, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাইম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তাই না? তাহলে সুরা তাকাসুরের ব্যাখ্যা এবং শিক্ষা থেকে 9 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের আজকের পড়া। এখন সময় প্রায় শেষ, তারপরে আমি 1 মিনিট সময় দেবো, যদি কারো প্রশ্ন থাকে হাত উঠাও। কার প্রশ্ন আছে বলো? কার কোনো প্রশ্ন? হ্যাঁ, তোমাদের আনমিউট করে শুরু করে দিলাম। প্রশ্ন থাকলে কারো সে আনমিউট করে প্রশ্ন করো। আমরা চেয়ে নেবো প্রয়োজন হলে। যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।